দিনাজপুরের এইটা পুনর্ভবা নদী, দিনাজপুরের একবার তীরবর্তী একটি জায়গা। এই নদীতে আজকে আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর পরিমাণে বৃষ্টি হওয়ার ফলে নদীর একবারে একুল ওকুল সমান্তর সমান হয়ে গিয়েছে। এখানে যেভাবে পানি বইছে এবং এখানে বন্যা হওয়ার একটা প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। এই বন্যা হলে আশেপাশে যে আপনারা দেখতে পাচ্ছেন যে জায়গাটিগুলি রয়েছে সবগুলি তলিয়ে গিয়েছে। এখনও মানে সেই পরিমাণে সেই অর্থে এখানে প্রচুর বৃষ্টিপাত হওয়াতে যে পানি জমেছে শহরের পানিগুলি সবগুলি এবং আশেপাশের যে সব পানি এখানে এসে জমেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর পানি, এবং এত পানি এর আগে এই গত 17 সালের আগে এরকম পানি এই অঞ্চলের মানুষ দেখেনি। তো এই বন্যা যদি এই রক্ষা বাঁধগুলি যদি ঠিক থাকে এবং এগুলি যদি মানে কোনো ধরনের সমস্যা না হয় তাহলে কিন্তু বন্যা শহরের মধ্যে পানি ঢুকবে না। কাজেই এখানে যে অবস্থা সে অবস্থাটি হচ্ছে যে এখানে বন্যা বাঁধ রয়েছে, যাই হোক আর কি সব কিছু ডুবে গিয়েছে। এবং ওই ওই পারেও দেখতে পাচ্ছেন যে ওদিকে যে মানে নদীর পার রয়েছিল সেগুলো ডুবে গিয়েছে, যাই হোক আর কি। তো এই পর্যন্ত, আমরা সামনে হয়তো বন্যা পরিস্থিতি যেন না হয় আজকে এই পর্যন্ত। ধন্যবাদ।